শঙ্করদেব কলাক্ষেত্রত উপস্থিত দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতিগুলিক উষ্ম আদরণি রাজ্য সরকারের 21 সেপ্টেম্বরের পর 24 সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত লোকমন্থন 2022 দেশত তৃতীয়বারের অনুষ্ঠিত হয়েছে লোকমন্থন। আর পোন প্রথমবারের উত্তর পূবত অনুষ্ঠিত এই লোকমন্থন 2022 লোকমন্থন 2022-র আজি দ্বিতীয়টো দিন হয়। আর মই বর্তমান উপস্থিত আছো শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের বাকরিত। আটক ধুনিয়াকৈ সজাই পড়াই তোলা হয়েছে শঙ্করদেব কলাক্ষেত্রের বাকরি। আজির এই অনুষ্ঠানত উপস্থিত দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অসম আর নাগাল্যান্ডের রাজ্যপাল আর মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। লোক কৃষ্টি আর লোককলার প্রসারের বাবে আয়োজন করা হল এই বিশেষ অনুষ্ঠান। সমান্তরালক ভিন্ন আলোচনা আর অধ্যয়ন চক্র আর সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠানত। প্রজ্ঞা প্রবাহ আর ইফনির উদ্যোগত অসম পর্যটন নিগমের সহযোগিতা অনুষ্ঠিত লোকমন্থন 2022 এই অনুষ্ঠানত উপস্থিত আছে দেশের বহু আগশারীর শিল্পী, সাহিত্যিক তথা গবেষক। এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত দেশের রাজ্যের ভিন্ন প্রান্তর লোক সংস্কৃতির প্রদর্শনী কামাখ্যা ধামত উপস্থিত হয়ে দেবীক পূজা অর্চনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। আর উপরাষ্ট্রপতিগীক সঙ্গ দিছে রাজ্যপাল জগদীশ মুখীয়ে। কলাক্ষেত্রের আরিফুল জামানের সহযোগত প্রিয়াঙ্কা দাস আর কামাখ্যারপা রিয়াজালী রিপোর্ট, আসাম টকস।